এইটা যে দেখছো বন্ধুরা, এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মায়ের নিজের হাতে তৈরি বাগান। তো এটাকে একটা কিচেন গার্ডেনও বলতে পারো। এবং এছাড়া এটা এখানে বিভিন্ন ফুল গাছ রয়েছে, দেখো এই যে লাল জবা, তারপরে চন্দন কালারের জবা, গোলাপি রঙের জবা, বিভিন্ন রঙের জবা, তারপরে অপরাজিতা ফুল, তারপরে এটা হচ্ছে তোমার কুমড়ো গাছ, দেখছো নীল অপরাজিতাগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো এইটা মানে ওখানে রয়েছে, দেখো একটা নিজের গাছের শশা এটা। তো আমরা যখনই যাই সকালবেলাটা এখানে এনজয় করি, আমার তো খুবই একটা পছন্দের জায়গা এই বাগানটি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি পুজোর মরশুমে সবাই খুব ভালো আছো। তো শরৎকাল এসে গেছে, শরৎকাল এলেই মনটা বেশ খুশি খুশি হয়ে যায় না সবারই? সারা বছরের ক্লান্তি, সারা বছরের একঘেয়েমি কাটিয়ে যেন সারা বছরের জন্য এনার্জি ভরে আসতেই শরৎকাল। তো তোমাদের শপিং হয়ে গেছে কিনা জানিও, তো আমার তো মেয়ের পরীক্ষা চলছে, ওই জন্য এখনও কিছু সেরকমভাবে করা হয়নি। তো একদিন গিয়েছিলাম, শেয়ার করেছিলাম তোমাদের সাথে শপিংয়ে, কিন্তু সেখানে ওই ছেলের একটা জামা কেনা হয়েছে, আর কিছু সেরকমভাবে কেনা হয়নি, কারণ সেটার জন্য সময় লাগবে। তো মেয়ের যেহেতু এক্সাম চলছে, সেহেতু এখন যেতে পারিনি। তো এক্সাম শেষ হলে একদিন যাবো শপিং করতে। ওই দেখো, দেখছো সারাদিন কী করতে থাকে দেখো। আর এই দেওয়ালে যত দাগ দেখতে পাচ্ছ সমস্ত কিছু করেছে, কিন্তু ওই যে ওইটা, ওই যে নাচছে আমার ছেলে, সেটা প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড দুরন্ত। মানে আমি যে কীভাবে সারাদিন ওকে নিয়ে মেনটেন করি, মানে সেটাই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। 4 বছর বয়স, কিন্তু প্রচণ্ড দুরন্ত, সারাক্ষণ লাফাচ্ছে, আর ওই গোটা দেওয়াল জুড়ে মানে ওর চিত্রকর্ম, মানে আমার গোটা বাড়িতে দেখতে পাবে এইরকম। তো যাই হোক, একটা কথাই আছে ইংলিশে যে মেসি রুম হ্যাপি কিড। তো সেই হিসাবে আমি খুব একটা কিছু বলিও না, বা ওর বাবাও যে ঠিক আছে এখন প্যান্ডেমিক সিচুয়েশনে বাইরে যেতে পারছে না, তো সেই ক্ষেত্রে একটু আধটু উৎপাত তো করবে, করছে। তো ঠিক আছে, পরে এগুলো ওয়াশ আউট করিয়ে নেওয়া যাবে, কিন্তু ওদের মানে এই যে শৈশবটা, এইটা চলে গেলে আর ফেরত আসবে না, সেটা আমরা মনে করি। তো যাই হোক, যে কথাটা আজকে বলবার, যে বাড়ির বাচ্চারা দেখবে অনেক সময় না ফল খেতে চায় না। তো আমার বাচ্চারা তো আরোই খেতে চায় না, বিশেষত আমার মেয়ে, অ্যাপেল একদম পছন্দ না, কিন্তু অ্যাপেলটা তো খুবই ভালো বাচ্চাদের জন্য, অ্যাপেল ব্যানানা খুবই মানে দরকারি শরীরের পক্ষে, এবং ফল একটু প্রত্যেকদিন ডায়েটে অ্যাড করাও খুব ভালো জিনিস। তো একদম খেতে চায় না, তো সেই জন্য আমি মাঝে মাঝে কী করি যে আমার বাচ্চাদের একটা খুব সহজ স্মুদি রেসিপি, মানে খুব সহজ স্মুদি রেসিপি অ্যাপ্লাই করে মানে ওদেরকে খাওয়াতে চাই ফলগুলো। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, তো দেখো যদি তোমাদের জন্য কিছু হেল্পফুল হয়। তবে খেতে ভীষণ টেস্টি হয়, বড়রাও খেতে পারো, এবং বাচ্চাদের এই প্রসেসে মানে একটু ফল যদি ইনটেক করানো যায় শরীরের মধ্যে যায়, কারণ আমার বাচ্চারা ফল খুব একটা প্রেফার করে না, কলাটা তবুও একটু খায়, কিন্তু আপেল তো বাপরে খাওয়ানো মানে দুঃখ। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই যে আজকে স্মুদি রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি। তো প্রথমে স্মুদি করতে তো লাগবে একটা মিক্সার, আমার ছেলে আমার কথাগুলো মানে রিপিট করতে দেয়। মিক্সার একটা প্রথমে নিয়েছি, আর এইখানে ফ্রুটসগুলো কেটে নিয়েছি, কলা আর আপেল। এবার আপেলগুলো না কেটে রাখলে অনেক সময় লাল হয়ে যায়, তো এইটা সলিউশন কী বলতো, একটু লেবু জলে ওটাকে যদি ভিজিয়ে রাখো তাহলে এই আপেলের লাল ভাবটা থাকবে না। আর নিয়ে নিয়েছে দেখো 1/2 কাপ দই, 1/2 কাপ চিনি, আর পরিমাণ মতো দুধ। মিক্সির মধ্যে প্রথমে আমরা ফলগুলো নিয়ে নেব। সাথে সামান্য দুধ মিশিয়ে এটাকে একবার ব্লেন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু জিনিসটা একটু ঠিক হয়েছে। তো এর থিকনেসটা তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী দুধ মিশিয়ে এটাকে মানে ঠিক করে নেবে। তো এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম চিনিটা, চিনিটা মিশিয়ে দিলাম। চিনিটা একটু বেশি করে দেবে যাতে মিষ্টিটা একটু বেশি হয়, মিষ্টি বেশি না হলে বাচ্চাদের অত ভালো লাগে না। আর এর মধ্যে আমি দিলাম দইটা, তো এই দইটায় অত টক ভাব নেই, কারণ এটা একটা ব্র্যান্ডেড কোম্পানির দই, টকটা কম, টক ভাবটা কম। তো এটা মানে জাস্ট একটা
ক্রিমিস টেক্সচারটা দেয় স্মুদির মধ্যে। স্মুদির একটা ক্রিমিস টেক্সচার যেটা হয়, সেই ক্রিমিস টেক্সচারটা এই দইটা দেয়। তো দিয়ে আমি ওটাকে আরেকবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার স্মুদি, এবং এর যে থিকনেস যেটা, এটা একদম পারফেক্ট। তো আমার বাচ্চারা এই থিকনেসটাই পছন্দ করে খেতে। তো তোমরা নিজেদের মতো করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর ওখানে এসছে আমার মেয়ে, পড়ছিল, তো এই স্মুদিটা আমি এবারে গ্লাসে সার্ভ করে দিলাম। এবং এটা একটা মানে খুব ভালো ট্রিক্স বাচ্চাদের ফল। তো দেখো ওরা কতটা পছন্দ করে ভালোবেসে খাচ্ছে। ফলগুলো এমনি কেটে দিলে বোধহয় এতটা পছন্দ করে ভালোবেসে খেতো না, কিন্তু জাস্ট একটু মডিফাই করে বাচ্চাদের কিন্তু খুব আরামসে তুমি মানে যতটা ওদের ফল দরকার সেটা খাওয়াতে পারো, তোমরা খাওয়াতে পারবে। তো আমি তো আমার বাচ্চাদের এই রকম বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে চেষ্টা করি যে ওদের মানে শরীরের যেটা ইনটেক করা দরকার বা প্রয়োজনীয় জিনিস সেটা খাওয়ানোর। তো এর পরে পরে অন্য অন্য ব্লগে আমি আরও শেয়ার করবো যে আমি কী কী ট্রিক্স ব্যবহার করি বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো দেখো দে আর এনজয়িং দে আর স্মুদি।